আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম একটি আনকমন নুডলসের রেসিপি নিয়ে। আসলে কমন নুডলসের মধ্যে দুই একটি উপকরণ যোগ করলে দেখা যায় এই কমন নুডলসটি খেতে আনকমন হয়ে যায়। এই নুডলসটি গ্রেভি বেশি এবং গ্রেভি কম দুইভাবেই তৈরি করা যায়। তো চলুন দেখে নেই ঝটপট এই নুডলস তৈরি করার রেসিপি। এই নুডলস তৈরি করতে আমি আজকে মিস্টার নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই 2 মিনিটের যে নুডলসগুলো থাকে সেগুলো নিতে পারেন। এবার আমি নুডলসের প্যাকেটের মধ্যে যেই ছোট মিক্সড মশলাটা থাকে সেই মশলাটা আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। আমি আগেই বলেছি একটু ডিফারেন্ট স্টাইলে নুডলসটি তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের কিছুটা কম অরিগানো। এবার আরও দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ পরিমাণের চিলি ফ্লেক্স। আমি এই নুডলসটি একটু স্পাইসি করব, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এই ড্রাই মশলাগুলো আমি দুধের সঙ্গে আগেই মিক্সড করে পাশে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। এতে করে যে চিলি ফ্লেক্সটা আছে এবং অরিগানো আছে সব কিছু ফ্লেভার খুব ভালো মতো মিশে যাবে। এবার আমি নুডলসকে একটি সিদ্ধ করে নিচ্ছি। পুরো 100% কুক না করে আমি 95% কুক করব। 95% কুক হয়ে গেলে আমি এবার তুলে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার কুকিং কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি প্রায় মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। এইসব সবজিগুলো সামান্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই দুধের সঙ্গে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটি ঢেলে দিয়ে দিচ্ছি। এখন পুরোটা জাল হওয়া পর্যন্ত ওয়েট করছি। 1 মিনিটের মতো রান্না শেষে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলস দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আবারও নেড়ে সব কিছু খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার নামানোর 30 সেকেন্ডস আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। চিজটি টোটালি অপশনাল, আপনাদের খেতে ভালো না লাগলে নাও দিতে পারেন। দেখুন, দেখতে যথেষ্ট ইয়াম্মি হয়েছে। এবার আমি নামানোর আগে সামান্য কাঁচামরিচি দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিফারেন্ট স্টাইলে নুডলস। এটাকে হোয়াইট সস নুডলসও বলা যেতে পারে। আশা করি আমার এই নুডলসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।